ওম শান্তি নয় দশ দু হাজার চব্বিশ প্রাতহ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বিশ্বের রাজ্য বাহুবল দ্বারা নেওয়া যায় না তার জন্য যোগ বল চাই এটাও একটা ল অর্থাৎ নিয়ম তো বিশ্বের রাজ্য আমরা বাহুবলের দ্বারা নিতে পারি না তার জন্য কি চাই যোগ বল এটাও একটা ল বা নিয়ম প্রশ্ন শিব বাবা নিজেই নিজের ওপর কোন ওয়ান্ডার খায় মানে শিব বাবা নিজেই নিজের উপর কোন আশ্চর্য খায় কি জন্য আশ্চর্য হয় নিজের উপরই উত্তর বাবা বলে দেখো কীরকম অবাক কাণ্ড ক্যাসা ওয়ান্ডার হে আমি তোমাদের পড়াই কিন্তু এটা আমি কখনো কারো কাছ থেকে পড়িনি তো বাবা বলছে দেখো কি অবাক কাণ্ড আমি তোমাকে পড়াচ্ছি কিন্তু এই পড়া আমি কারো কাছ থেকে পড়িনি আমার কোনো বাবা নেই আমার কোনো টিচার নেই আমার কোনো গুরুও নেই আমি সৃষ্টিচক্রে পুনর্জন্ম নিই না কিন্তু তাও আমি তোমাদের সব জন্মের কাহিনী শুনিয়ে দিই যে জন্মই নেয় না সে আবার আমাদের সব জন্মের কাহিনী শোনায় নিজে চুরাশি চক্রে আসে না কিন্তু চক্রের জ্ঞান তার মধ্যে অ্যাকিউরেট আছে এদিকে নিজে চক্রে আসছে না জন্মের চক্রে এদিকে চুরাশি জন্মের জ্ঞান একদম অ্যাকিউরেট তার কাছে আছে তো এটা ওয়ান্ডার না ওম শান্তি রুহানি বাবা তোমাদের বাচ্চাদের সদর্শন চক্রধারী বানায় অর্থাৎ তোমরা এই চুরাশি চক্রকে জেনে যাও আগে জানতে না এখন বাবার দ্বারা তোমরা জেনেছো চুরাশি জন্মের চক্রে তোমরা অবশ্যই আসো তোমাদের বাচ্চাদের আমি চুরাশি জন্মের চক্রের নলেজ দিই আমি সদর্শন চক্রধারী কিন্তু প্র্যাকটিক্যালে চুরাশি জন্মের চক্রে আমি আসি না বাবা বাবা আজকে বলছে সদর্শন চক্রধারী অর্থাৎ পুরো চক্রটাই জানে কিন্তু প্র্যাকটিক্যালে বাবা চুরাশি জন্মের চক্রে আসেই না তো এর দ্বারা বোঝা উচিত শিব বাবার মধ্যে সারা জ্ঞান আছে তোমরা জানো আমরা ব্রাহ্মণরা এখন সদর্শন চক্রধারী হই বাবা হয় না বাবা সদর্শন চক্রধারী হয় না তাহলে এই অনুভব তার মধ্যে কি করে এলো তো সদর্শন চক্রধারী মানে নিজেকে দর্শন করা যে আমি চুরাশি জন্ম কি কিভাবে নিয়েছি তো বাবা তো এটা হয় না বাবা তো চুরাশি জন্মে আসেই না সেই হিসাবে বাবা সদর্শন চক্রধারী হয় না আর একটা সদর্শন চক্রধারী মানে সেটা যে নিজেকে বাবা দর্শন করছে একটু আগে বললো না বাবা সদর্শন চক্রধারী হয় কিন্তু নিজে চুরাশি জন্মের চক্রে আসে না সেই সদর্শন চক্রধারী হয় মানে বাবাও জানে পুরো সৃষ্টি চক্রের রহস্য তাহলে বাবা এই অনুভব কোথা থেকে পেলো হামকো তো অনুভব প্রাপ্ত তাহে আমরা তো চুরাশি জন্মের অনুভব প্রাপ্ত করি বাবা কোথা থেকে অনুভব নিয়ে আসে যেটা তোমাদের শোনায় কারণ বাবা তো চুরাশির চক্রে আসেই না তো প্র্যাকটিক্যাল অনুভব থাকা উচিত না বাবা বলে আমাকে জ্ঞানের সাগর বলে কিন্তু আমি তো চুরাশি জন্মের চক্রে আসিই না তাহলে আমার মধ্যে জ্ঞান কোথা থেকে এলো টিচার পড়ায় তার মানে নিশ্চয় সে নিজে পড়েছে কিন্তু এই শিব বাবা কিভাবে পড়েছে সে কি করে চুরা চুরাশি জন্মের চক্রের জ্ঞানটা যখন নিজেই চুরাশি চক্রে আসেনি তো বাবা বলছে যে বাবা বীজ রূপ হওয়ার কারণে জানে তাহলে কি করে বাবা এটা জানলো বাবা বীজ রূপ এই কল্প বৃক্ষের বীজ তার জন্যই বাবা জানে নিজে চুরাশির চক্রে আসে না কিন্তু তোমাদের সব কিছু বোঝায় এটাও কতটা ওয়ান্ডার এই রকমও না বাবা কোনো শাস্ত্র আদি পড়েছে বলা হয় ড্রামা অনুসারে তার মধ্যে এই নলেজ সেট আছে যেটা তোমাদেরকে শোনাচ্ছে তো ওয়ান্ডারফুল টিচার হলো না যেমন টিচার যে নিজে পড়েনি ওয়ান্ডার খাওয়া উচিত না তাই বাবাকে বড় বড় নাম দেয় ঈশ্বর প্রভু অন্তর্যামী এরকম আদি আদি কত নাম দেয় তোমরা ওয়ান্ডার খাও ঈশ্বরের মধ্যে কিভাবে সারা নলেজ ভরা আছে তার মধ্যে এই জ্ঞান আসলো কোথা থেকে যেটা তোমাদের বোঝায় তার তো কোনো বাবাও নেই যার দ্বারা সে জন্ম নেয় বা বোঝা বা বুঝেছে এই জ্ঞানটা তোমরা সব হলে ভাই ভাই বো এ ক্যাসে তোমারা বাপে সেই একজন কি করে তোমাদের বাবা বীজ রূপ তো কত নলেজ বসে বাচ্চাদেরকে শোনায় বলে চুরাশি জন্ম আমি নিই না তোমরা নাও তো নিশ্চয় প্রশ্ন উঠবে না বাবা তাহলে তুমি কি করে জানলে বাবা বলে বাচ্চা অনাদি ড্রামা অনুসারে আমার মধ্যে প্রথম থেকেই এই নলেজ আছে যেটা আমি তোমাদের পড়াই তাই আমাকে উঁচু থেকে উঁচু ভগবান বলা হয় নিজে চক্রে আসে না কিন্তু তার মধ্যে সারা সৃষ্টির আদি মধ্য তো তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত তো সে চুরাশি চক্রের নলেজ পেল কোথা থেকে তাই বাবা বলছে সে বিজরু আর তোমরাই চুরাশি চক্রের নলেজ কি করে পেলে বাবার থেকে বাবার মধ্যে অরিজিনালি নলেজ আছে তাকে বলা হয় নলেজ ফুল কারো থেকে সে পড়েনি কারো কাছে সে পড়েনি তাও তার অরিজিনালি সব মনে জানে সে তাই তাকে নলেজ ফুল বলা হয় তো এটা ওয়ান্ডার না তাই এই পড়াটাকে উঁচু থেকে উঁচু পড়া বলে বাচ্চাদের ওয়ান্ডার লাগে বাবার ওপর তাকে নলেজ ফুল কেন বলা হয় একটা তো এটা বুঝতে হবে আর একটা কোন কথা বুঝতে হবে যে চিত্র যে তোমরা দেখাও তো কেউ জিজ্ঞেস করে যে ব্রহ্মার মধ্যেও তার আত্মা থাকে ব্রহ্মার মধ্যে তার নিজের আত্মাও থাকে আর এই যে নারায়ণ হয় উন্মেবি আপনি আত্মা হি দু আত্মায় না অনেকে বলে যে ব্রহ্মা মেবি আপনি আত্মা হোক ব্রহ্মার আত্মা আলাদা আর এই যে নারায়ণ হয় তার মধ্যেও তার নিজস্ব আত্মা থাকে দুটো আত্মা না এরকম অনেকে জিজ্ঞেস করে এক ব্রহ্মা এক নারায়ণের একটা ব্রহ্মার আত্মা একটা নারায়ণের কিন্তু বিচার করো যে এটা কোনো দুটো আত্মা না আত্মা একটাই এটা একটা স্যাম্পল দেখানো হয় দেবতাদের এই ব্রহ্মাই তো বিষ্ণু অর্থাৎ নারায়ণ হয় একে বলা হয় গুজ্জ কথা বাবা অনেক গুজ্জ নলেজ শোনায় যেটা আর কেউ পড়াতে পারে না এক বাবা ছাড়া তো ব্রহ্মা আর বিষ্ণু দুটো আত্মা না সেরকমই সরস্বতী আর লক্ষ্মী এই দুজনের কি দুটো আত্মা না একটা আত্মাই আত্মা তো একটাই শরীর দুটো এই সরস্বতী তো আবার লক্ষ্মী হয় তাই একটা আত্মায় গেনা হয় ওই একটা আত্মায় সরস্বতী মানে মাম্মা শরীর ছেড়ে আবার লক্ষ্মী হয় আত্মা তো একটাই তো চুরাশি জন্ম একটা আত্মাই নেয় এটা খুব বোঝার ব্যাপার ব্রাহ্মণ সো দেবতা দেবতা সো ক্ষত্রিয় বনতে হে আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় আত্মা একটাই একটা এটা স্যাম্পল দেখানো হয় যে কি করে ব্রাহ্মণী দেবতা হয় আমরা হামসোয়ের অর্থ কত সুন্দর বুঝি একে বলা হয় গুজ্জ থেকে গুজ্জ কথা এতেও প্রথমে প্রথমে এটা বোঝা উচিত যে আমরা সবাই এক বাবার বাচ্চা সব আত্মারা আসলে পরম ধামেই থাকতাম এখানে পাট বাজাতে এসেছি এটা একটা খেলা বাবা তোমাদের এই খেলার সমাচার বসে শোনায় বাবা তো অরিজিনালি জানে তাকে কেউ শেখায়নি এই চুরাশি চক্রকে সেই জানে যে এই সময় তোমাদেরকে শোনাচ্ছে আবার তোমরা ভুলে যাও ফির শাস্ত্রা তাহলে তার শাস্ত্র কি করে হতে পারে বাবা তো কোনো শাস্ত্র পড়েনি তাহলে কিভাবে এসে নতুন নতুন কথা শোনায় আধা কল্প হলো ভক্তিমার্গ এই কথাগুলো শাস্ত্রে নেই এই শাস্ত্র ড্রামা অনুসারে ভক্তি মার্গে বানানো আছে হ্যাঁ ড্রামা অনুসারে ভক্তি মার্গেই এই শাস্ত্র তৈরি হয় তোমাদের বুদ্ধিতে শুরু থেকে অন্ত পর্যন্ত এই ড্রামার কত বড় নলেজ আছে তো বাবাকে নিশ্চয়ই মনুষ্য তনেরই আধার নিতে হয় শিব বাবা এই ব্রহ্মা তনে বসে এই সৃষ্টি চক্রের নলেজ শোনায় মানুষ তো গল্প লাগিয়ে সৃষ্টির আয়ু কত বড় করে দিয়েছে নতুন দুনিয়া সো ফির পুরানো দুনিয়া হয় নতুন দুনিয়াকে বলা হয় স্বর্গ পুরানোকে বলা হয় নরক দুনিয়া তো একটাই নতুন দুনিয়ায় দেবী দেবতারা থাকে সেখানে অপার সুখ থাকে সারা সৃষ্টি নতুন হয় এখন একে পুরানো বলা হয় নামই তো হলো আয়রান এজেড ওয়ার্ল্ড যেরকম ওল্ড দিল্লি আর নিউ দিল্লি বলা হয় বাবা বোঝায় মিষ্টি মিষ্টি বাচ্চা নিউ ওয়ার্ল্ডে নিউ দিল্লি হবে এটা তো ওল্ড ওয়ার্ল্ড কিন্তু এই ওল্ড ওয়ার্ল্ডেই মানুষ বলে দেয় নিউ দিল্লি একে নিউ কি করে বলবে বাবা বোঝায় নতুন দুনিয়াতেই নতুন দিল্লি হবে আর সেখানেই লক্ষ্মী রাজ্য করবে তাকে বলা হবে সত্য যুগ তোমরা সারা ভারতে রাজ্য করবে তোমাদের গদ্দি তোমাদের সেই রাজ্য যমুনার কিনারায় হবে লাস্টে রাবণ রাজ্যের এখানেই হচ্ছে রামরাজ্যের সে দিল্লিতে তো রাবণ রাজ্যের এখানেই না দিল্লি কি ভারতের রাজধানী না তো রাম রাজ্যের এখানেই হবে দিল্লি নাম দিল্লি হবে না কিন্তু নামটা দিল্লি হবে না জায়গাটা ওখানে হবে তখন তার নাম হবে পরিস্তান তারপরে যে যেরকম রাজা হয় সে তার গদ্দির সেই রকম নাম রাখে এই সময় তোমরা সব পুরানো দুনিয়ায় আছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য তোমরা পড়ছ আবার মানুষ থেকে দেবতা হচ্ছ পড়াচ্ছে বাবা তোমরা জানো উঁচু থেকে উঁচু বাবা নিচে এসে রাজযোগ শেখাচ্ছে এখন তোমরা সঙ্গমে আছো যখন কলিযুগী পুরানো দুনিয়া শেষ হবে বাবা এর হিসাবও বলেছে আমি আসি ব্রহ্মাতনে মানুষ তো জানেই না যে ব্রহ্মা কে শুনেছে প্রজাপিতা ব্রহ্মা তোমরা প্রজা না ব্রহ্মার তাই নিজেকে বি কে বলো বাস্তবে শিব বাবার বাচ্চা শিব বংশী তোমরা যখন তোমরা নিরাকার আত্মা থাকো তখন কি হও তখন তো তোমরা শিব বাবার বাচ্চা শিব বংশী আর সাকারে প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা ভাই বোন এখন শরীরে আছি ভাই বোন আর কোনো সম্বন্ধ নেই এই সময় তোমরা ওই কলিযুগী সম্বন্ধকে ভুলে যাও কারণ সেই সম্বন্ধে তো বন্ধন আছে তোমরা যাও নতুন দুনিয়ায় ব্রাহ্মণদের চটি হয় থাকে না তো তোমরা ব্রাহ্মণদের কুল এটা আমাদের এটা কুল আর ওটা তো হলো কলিযুগী ব্রাহ্মণ আমরা হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ ব্রাহ্মণ বেশিরভাগ পাণ্ডা হয় হুম ব্রাহ্মণরা বেশিরভাগ পাণ্ডা হয় একজন কেউ ধামা খায় আর এক ব্রাহ্মণ গীতা শোনায় এখন তোমরা ব্রাহ্মণরাই এই গীতা শোনাও ওরাও গীতা শোনায় তোমরাও গীতা শোনাও কিন্তু পার্থক্য দেখো কত কলিযুগী ব্রাহ্মণ আর সংঘযোগী ব্রাহ্মণের পার্থক্য তোমরা বলো কৃষ্ণকে ভগবান বলা যায় না কৃষ্ণকে তো দেবতা বলা হয় তার মধ্যে দৈবী গুণ আছে তাকে তো এই চোখ দিয়ে দেখা যায় না শিবের মন্দিরে দেখবে শিবের নিজে শরীরই নেই সে হলো পরম আত্মা অর্থাৎ আত্মা ঈশ্বর প্রভু ভগবান আদি অক্ষরের কোনো অর্থই হয় না পরমাত্মাই সুপ্রিম আত্মা তোমরা হলে নন সুপ্রিম আমরা শুধু আত্মা তো পার্থক্য দেখো কত তোমাদের আত্মা আর সেই পরম আত্মার মধ্যে তোমরা আত্মারা এখন পরমাত্মার কাছে শিখছ সে কারো কাছে শেখেনি সে তো ফাদার না ওই পরম পিতা পরমাত্মাকেই তোমরা ফাদারও বলো টিচারও বলো আবার গুরুও বলো একজনই সে একজনে আর কোনো আত্মা বাবা টিচার গুরু হতে পারে না এক পরমাত্মায় তাকে বলা হয় সুপ্রিম প্রত্যেককে প্রথমে ফাদার চাই তারপরে টিচার চাই তারপরে লাস্টে গুরু চাই বাবাও বলে আমি তোমাদের বাবাও হই আবার টিচারও হই আবার আমি তোমাদের সদ্গতি দাতা সদগুরুও হই সদ্গতি দেনেবালা গুরু তো একজনই বাকি তো গুরু অনেক অনেক গুরু কিন্তু সদ্গতি দেয় এক গুরুই শিব বাবা বাবা বলে আমি তোমাদের সবার সদ্গতি দিই তোমরা সবাই সত্য যুগে যাবে হুম বাবা বলছে তোমরা যারা জ্ঞান পাচ্ছ সবাই সত্য যুগে যাবে বাকি সবাই চলে যাবে শান্তিধাম যাকে পরম ধাম বলে সত্য যুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল বাকি কোনো ধর্ম নেই আর সব আত্মারা চলে যায় মুক্তিধাম সদ্গতি বলা হয় সত্য যুগকে পাট বাজাতে বাজাতে আবার দুর্গতিতে চলে আসে তোমরাই সদ্গতি থেকে আবার দুর্গতিতে আসো তোমরাই পুরো চুরাশি জন্ম নাও যথা রাজা রানী তথা প্রজা যারা সেই সময় থাকবে রাজা রানী প্রজা সবাই তখন একই থাকবে মানে ষোলো কলা সম্পন্ন তো বাবা বলছে নয় লাখ তো প্রথমে আসবে চুরাশি জন্ম নয় লাখই তো নেবে না তারপরে অন্যরা আসতে থাকবে এগুলো হিসাব করা হয় যেটা বাবা বোঝায় সবাই চুরাশি জন্ম তো নেয় না প্রথমে প্রথমে যারা আসে তারাই চুরাশি জন্ম নেয় তারপরে কম কম নিতে থাকে জন্ম ম্যাক্সিমাম হল চুরাশি জন্ম এই যে কথাগুলো আর কোনো মানুষ জানে না বাবাই বসে বোঝায় গীতাতে আছে ভগবানও বাজ এখন তোমরা বুঝে গেছ আদি সনাতন দেবী দেবতা ধর্ম কৃষ্ণ রচনা করেনি এটা তো বাবাই স্থাপন করে কৃষ্ণের আত্মা চুরাশি জন্মের অন্তে এই জ্ঞান শুনেছে যে প্রথম নাম্বারে আবার আসবে কৃষ্ণের আত্মাটাই তো চুরাশি জন্ম পরে এই জ্ঞানটা শুনছে এই কথা বোঝার ব্যাপার রোজ পড়তে হবে তোমরা হলে ভগবানের স্টুডেন্ট ভগবানও বাঁচ না আমি তোমাদের রাজারও রাজা বানাই এটা হলো পুরানো দুনিয়া নতুন দুনিয়া মানে সত্যযুগ এখন হলো কলিযুগ বাবা এসে কলিযুগী পতী থেকে সত্যযুগী পাবন দেবতা বানায় তাই কলিযুগী মানুষ ডাকে বাবা এসে আমাদের পাবন বানা কলিযুগী পতির থেকে সত্যযুগী পাবন বানা পার্থক্য দেখো কত কলিযুগে হলো অপার দুঃখ সন্তান জন্মে জন্ম সন্তান জন্মালো তো সুখ হলো কালকেই যদি মারা যায় তো দুঃখী হয়ে যাবে সারা জীবন কত দুঃখ হয় তো এটা হলোই দুঃখের দুনিয়া এখন বাবা সুখে দুনিয়া স্থাপন করছে তোমাদের স্বর্গবাসী দেবতা বানাচ্ছে এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো উত্তম থেকে উত্তম পুরুষ বা নারী হচ্ছ তোমরা আসোই এই লক্ষ্মী নারায়ণ হতে স্টুডেন্ট টিচারের থেকে সাথেই তো যোগ রাখে না কারণ বোঝে যে টিচারের দ্বারাই আমি পড়ে এই হব এখানে তোমরা যোগ লাগাও পরম পিতা পরমাত্মা শিবের সাথে যে তোমাদের দেবতা বানায় বলে তুমি আমাকে নিজের বাবাকে ইয়াদ করো যা জিসকে যার তোমরা শালিগ্রাম বাচ্চা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো সেই নলেজ ফুল। বাবা তোমাদের সত্যিকারের গীতা শোনায় কিন্তু নিজে সে পড়েনি বলে আমি কারো সন্তান না আমি কারো কাছে পড়িও না মানে বাবা না কোনো বাবা আছে না কোনো টিচার আছে বলে আমি কারো বাচ্চাও না কারো কাছ থেকে পড়িও নি আমার কোনো গুরুও নেই আমি আবার তোমাদের বাচ্চাদের বাবা টিচার গুরু সব তাকে বলা হয় পরমাত্মা এই সারা সৃষ্টির আদি মধ্য অন্তকে সে জানে যতক্ষণ না সে শোনাবে ততক্ষণ তোমরা আদি মধ্য অন্তকে বুঝতেও পারবে না এই চক্রকে জানলেই তোমরা চক্রবর্তী রাজা হও তোমাদের ব্রহ্মা বাবা পড়ায় না ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা প্রবেশ করে আত্মাদের পড়ায় এটা নতুন কথা না এটা হয় সঙ্গমে পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে কারো ধন দৌলত দাবি রহেগি ধুল ধুলায় মিশে যাবে কারো রাজা খাবে বাচ্চাদের বলে অনেকের কল্যাণ করার জন্য আবার দেবতা বানানোর জন্য এই পাঠশালা মিউজিয়াম খোলো বাবা বলছে তোমার ধন তো এমনিও হয় দুলায় মিশে যাবে রাজা খাবে চোর লুটবে তাই তুমি অনেকের কল্যাণ করার জন্য অনেককে দেবতা বানানোর জন্য এই পাঠশালা মিউজিয়াম খোলো যেখানে অনেকে এসে সুখের বর্ষা পাবে এখন রাবণ রাজ্য না রামরাজ্যে সুখ ছিল রাবণ রাজ্যে দুঃখ কারণ সবাই বিকারি হয়ে গেছে সেটা হলো নির্বিকারী দুনিয়া সত্যযুগ বাচ্চারা তো এই আদি কবি আদিকবি না বাবা বলছে লক্ষ্মীনারায়ণেরও তো সন্তান থাকবে কিন্তু সেখানে যোগ বল বাবা তোমাদের যোগ বল শেখায় যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও বাহুবলের দ্বারা কেউ বিশ্বের মালিক হতে পারে না এটা ল বলে না তোমরা বাচ্চারা ইয়াদের বল দ্বারা সারা বিশ্বের বাদশাহী নিচ্ছ কত উঁচু পড়া এটা বাবা বলে প্রথমে প্রথমে পবিত্রতার প্রতিজ্ঞা করো পবিত্র হলেই আবার তোমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে আচ্ছা मीठे मीठे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया धारणार्न मुख्य सार एक कोलिजुगी सम्बन्ध যেটা কিনা এই সময় বন্ধন সেটাকে ভুলে নিজেকে সঙ্গমযুগী ব্রাহ্মণ ভাবতে হবে সত্যিকারের গীতা শুনতে হবে আর শোনাতে হবে দুই পুরানো দুনিয়া শেষ হবে তাই নিজের সব কিছু সফল করতে হবে অনেকের কল্যাণের জন্য মানুষকে দেবতা বানানোর জন্য এই পাঠশালা বা মিউজিয়াম খুলতে হবে বরদান বাবার আজ্ঞা ভেবে মহাব্বাতে প্রত্যেক কথাকে যে সহন করে সেই সহনশীল ভব তো যে বাবার আজ্ঞা ভেবে মহাব্বাতে প্রত্যেক কথাকে সহন করে সেই সহনশীল হব ভালোবেসে প্রত্যেক কথাকে সহন যে করে বাবার আজ্ঞা ভেবে সেই সহনশীল ভব অনেক বাচ্চা বলে যে আমি রাইট মানে আমি ঠিক তাও আমাকেই সহন করতে হয় সহ্য করতে হয় মরতে হয় কিন্তু এই সহ্য করা বা মরাই ধারণার সাবজেক্টে প্রথম নাম্বার নেওয়া তুমি যদি সহ্য করো তার মানে তুমি ধারণায় এগিয়ে আছো তাই সহন করতে ঘাবড়িও না অনেক বাচ্চা সহন করে কিন্তু সেটা মজবুরিতে সহন করে তাই বাবা বলছে মজবুরিতে সহন করা আর ভালোবেসে সহন করা এর মধ্যে পার্থক্য আছে বাতকে কারণ কারান করতে হো কথার জন্য সহন করছ না বরং বাবার আজ্ঞা যে সহনশীল হও তো আজ্ঞা ভেবে মহাব্বাতে সহন করো খুশি খুশি সহন করো অর্থাৎ নিজেকে পরিবর্তন করে নেওয়া এটাই হলো নাম্বার নেওয়া স্কিহি মার্ক্সে তুমি যদি ভালোবেসে সেটাকে সহন করো মন থেকে মেনে নিয়ে কোনো মজবুরিতে না যে বাবা বলেছে তাহলেই তুমি নাম্বার পাবে স্লোগান যে সদা খুশির খোরাক খায় সে তন্দুরস্ত থাকে যে সদা খুশির ভোজন খায় খুশি খুশির খোরাক যে খায় সে সদা তন্দুরস্ত শক্তিশালী থাকে সুস্থ থাকে আচ্ছা